নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের বিরুদ্ধে ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটের বিশাল মিছিল। হাইলাকান্দির দাড়িয়ার ঘাট গ্রামে আয়োজিত হল পশু চিকিৎসা শিবির। শিলচর ডিএসএর আসন্ন বিজিএম এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের বিরুদ্ধে ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটের বিশাল মিছিল আয়োজিত হয় শিলচরে। ডিলিমিটেশন খসড়া তালিকায় বরাকের দুটি আসন্ন বিলুপ্তির প্রতিবাদে বৃহস্পতিবার ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটের উদ্যোগে শিলচরে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন দল সংগঠন সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেমী জনগণ অংশগ্রহণ করেন। শিলচর স্থিত রাজীব ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার করে কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার 15টি আসন বহাল রাখার উদ্দেশ্যে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের এই নীতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে এদিন জানিয়েছেন তারা। ডিলিমিটেশনের খসড়া তালিকা পুনরায় প্রকাশিত করে বরাককে আরও একটি আসন বৃদ্ধি করার এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। সরকার অতিসত্বর দাবি পূরণ না করলে আগামীতে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন শঙ্কর দে, রঞ্জিত দেবনাথ, সঞ্জীব রায়, অভিজিৎ পাল ও প্রদীপ দত্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অরাজনৈতিক মঞ্চের আন্দোলন, যেখানে সকল অরাজনৈতিক সংগঠন থাকে, আবার রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে, সংগঠন রয়েছে, তারাও যুক্ত হবেন। এভাবে অতীতে হয়েছে এবং সকলের সম্মিলিত প্রদেশ সরকারের দাবির কাছে সরকার, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, আর নির্বাচন কমিশন হোক, তারা নথি স্বীকার করতে বাধ্য হবে। প্রশাসনকে বলছি যে আপনারা হুঁশিয়ার হয়ে যান, কারণ এই মাটি ভাষা শহীদের মাটি। 1961 সালে এখানে 11 জন শহীদ রক্ত দিয়েছে। এই বরাকের আবেগ নিয়ে আপনারা ছিনিবিনি খেলবেন না। এই ডিলিমিটেশন বাতিল করতে হবে, 2026 ডিলিমিটেশন করতে হবে। সারা ভারতের সাথে সাযুজ্য রেখে, সম্মতি রেখে ডিলিমিটেশন হতে হবে। এই যে ডিলিমিটেশন অবৈধভাবে করা হচ্ছে, বরাককে বঞ্চনা করার জন্য ধারাবাহিকভাবে বরাক উপত্যকাকে বঞ্চিত করা হচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার সেটা কিন্তু বেশি দিন চলবে না, কারণ বরাক উপত্যকার মানুষ জেগে উঠেছে এবং আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমাদের সব রকম চেষ্টা করেছে আমরা এই র্যালিটা না করতে পারি, কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকারের সূত্রে আমরা আজকে এই র্যালি করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই র্যালিটাকে সাকসেসফুল করার জন্য। অ্যাডভোকেট প্রবীণ চৌধুরী এবং কংগ্রেসের নেতারা গিয়ে সাবমিট করেছে মেমোরেন্ডাম, আমাদের মেমোরেন্ডাম অ্যাকসেপ্ট হয়েছে। আগামী দিনে, আগামীকালে আমাদের আরও লোক হতে হবে, বরাক ভ্যালিকে অ্যাড হতে হবে। ডিলিমিটেশন আমরা কিছুতেই মানবো না। আমি রিকোয়েস্ট করছি সবাই, আরো লোক যেন এগিয়ে আসে। উনাকে স্মরণ করিয়ে দিতে চাই মুখ্যমন্ত্রীকে, আপনি সংবিধানকে সাক্ষী রেখে মন্ত্রগুপ্তির যে শপথ দিয়েছিলেন, সেই শপথনামায় বলা আছে যে আমি বিজেপির মুখ্যমন্ত্রী নয়, আমি আসামের মুখ্যমন্ত্রী। আজকের থেকে সমস্ত আসামের যত ভাষা ধর্ম গোষ্ঠী সবার মুখ্যমন্ত্রী। তাহলে উনি কি করে খিলনিয়ার কথা বলেন? উনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন খিলনিয়ার সংজ্ঞা কি, উনি বলতে পারেন না, কোনো উত্তর নেই। উনাকে যদি বলা হয় অসমিয়ার সংজ্ঞা কি, উনি উত্তর দেন না। কি আশ্চর্যের কথা, এইভাবে কি একটা সরকার চলতে পারে? আমার তো সন্দেহ হচ্ছে যে এই মুখ্যমন্ত্রী কি
বিজেপির মুখ্যমন্ত্রী না কংগ্রেসের মুখ্যমন্ত্রী? উনি কি আসামকে ধ্বংস করে দিয়ে যে বিজেপি পার্টিরা যারা অরিজিনালি বিজেপির দলটাকে আসামে গঠন করে দিয়েছিল তাদেরকে শেষ করে দিয়ে বিজেপি পার্টিটাকেই আসাম থেকে উঠিয়ে দিতে চাইছেন কিনা আমার সন্দেহ। হাইলাকান্দির দাঁড়িয়ারঘাট গ্রামে আয়োজিত হল পশু চিকিৎসা শিবির। গৃহপালিত পশুর নানান রোগ নিরাময়ের জন্য বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দির দাঁড়িয়ারঘাট গ্রামে কারিছড়া পশু চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনায় এক অস্থায়ী পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। পশু চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ সৌভিক শর্মা এদিন দাঁড়িয়ারঘাট গ্রামে 200+ পশুদের পরীক্ষা করে পশুর মালিকদের মধ্যে ওষুধ বিতরণ করেন। চিকিৎসক সৌভিক শর্মা উল্লেখ্য যে বিগত কয়েক মাস থেকে দেখা গিয়েছে যে গৃহপালিত পশু শরীরে গুটি আকারে এক ধরনের রোগের দেখা দিয়েছে, যার ফলে একাধিক পশু দীর্ঘদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার অকাল মৃত্যুর সম্মুখীন হচ্ছে। কাটলিছড়া পশু চিকিৎসা কেন্দ্রে পরে একমাত্র কারিছড়া বাজার সংলগ্নে পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে। কারিছড়া পশু চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। দক্ষিণ হাইলাকান্দির একাধিক গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পড়ায় প্রতিনিয়ত পশু চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন দক্ষিণ হাইলাকান্দির জনগণ। কারিছড়া পশু চিকিৎসা কেন্দ্রে পশু চিকিৎসার পরিকাঠামোর সুবিধা থাকলেও পশু চিকিৎসকের অভাব রয়েছে। অপরদিকে জামিরা তৃতীয় খণ্ডে পশু চিকিৎসা কেন্দ্র থাকলেও দীর্ঘদিন থেকে জামিরা পশু চিকিৎসা কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে জামিরা পশু চিকিৎসা কেন্দ্রে সরকারি নিয়োজিত একজন পশু চিকিৎসক থাকলেও সেই আধিকারিক কাছাড় জেলায় বদলি হয়ে গিয়েছে। বর্তমানে জামিরা পশু চিকিৎসা অভিভাবকহীন পড়ে রয়েছে। বারিকনগর দ্বিতীয় খণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুইজন, তবে আহতদের নাম জানা যায়নি। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকাল 10:30 বারিকনগর দ্বিতীয় খণ্ডের ছাতিয়া বিলের ভাট্টার পাশে। জানা যায় বাইক নিয়ে দুই যুবক শিলচর থেকে আয়রংমারার দিকে যাওয়ার সময় বারিকনগর দ্বিতীয় খণ্ডের ছাতিয়া বিলের ভাট্টার পাশে আসার পর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 15 ফুট খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুই যুবক। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন, তবে বাইক চালকের অবস্থা গুরুতর বলে জানায় স্থানীয়রা। দুইজন আসলো, ও শিলচর থেকে ওদিকে আওয়াজ আসছে, ঠিক আছে, ও গাছের দিকে ঢুকছে, এখানে পড়ছে, তারা গাড়ি চালাইতো, বেশি ঝুঁক কম হয়েছে, আর যে তার পিছনে বসে আছে কম হয়েছে। এটা গ্রাম মেন আসলে ছেলে আসলো, দুটা ছেলে আসলো, এখন এখানে মানুষ লইয়া মেডিকেল লইয়া গেছে। বেপরোয়া অল্টো গাড়ির ধাক্কায় হত শালগঙ্গার বছর 45-এর কেশবনাথ। ভয়ঙ্করী সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় পূর্ব শালগঙ্গা ভিআইপি সড়কে। জানা যায় বুধবার রাত 8:30 নাগাদ প্রবল বর্ষণের সময় কুম্ভীরগ্রাম থেকে দ্রুত গতিতে আসার সময় পূর্ব শালগঙ্গা বান্দরমারায় AS17K8599 নম্বরের অল্টো গাড়িটি কেশবনাথকে সজোরে ধাক্কা মেরে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেশ কিছু সময় রাস্তায় পড়ে থাকে কেশব। পরে এক ব্যক্তির নজরে পড়ে তাকে। ওই ব্যক্তি তখন চিৎকার দেওয়ার পর কেশবের বড় ভাই সহ অন্যান্যরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে টিকল শালগঙ্গা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পথেই প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী কেশবনাথ। আজ দুপুরে ময়নাতদন্তের পর মরদেহ পূর্ব শালগঙ্গা নিজ বাড়িতে নিয়ে এসে সমাধিস্থ করা হয়। প্রয়াত কেশব স্ত্রী, 8 বছরের এক শিশুপুত্র ও বৃদ্ধা মা সহ ভাই বোনদের রেখে গেছেন। স্বামী তত্ত্বজ্ঞানন্দজি মহারাজের হাত ধরে ভারতনাট্যম কর্মশালার শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় হাইলাকান্দি ভারত সেবাশ্রম সংঘের স্বামী তত্ত্বজ্ঞানন্দজি মহারাজ উপস্থিত থেকে ভারতনাট্যম কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সুদূর চেন্নাই থেকে আগত ভারতনাট্যমের প্রশিক্ষক উত্তরীয় বড়ুয়া এদিন ছাত্রছাত্রীদের
প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনা প্রদান করায় পাশাপাশি উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পীরা। এরপর ভারতনাট্যমের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি প্রশিক্ষার্থীদের অভিনন্দন জানান আয়োজকরা। অনুষ্ঠানে দীপ্তি সেন ঘোষ, ভক্তি সেন তালুকদার, ইন্দ্রাণী ভট্টাচার্য, মানসী দেব, দেবশ্রী ভট্টাচার্য ও সত্যজিৎ বসু সহ সুধীরানন্দ মিউজিক কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখানে আমি যখন শুনলাম যে নৃত্য, যে নৃত্য ভগবত অনুভূতি এনে দেবে, আমি কি, আমার স্বরূপ কি, আমার প্রকৃত পরিচয় কি, এই অনুভূতি এনে যাবে যে নৃত্য, সেই নৃত্যের শুভ অনুষ্ঠান উদ্বোধন, সেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে, ওয়ার্কশপ, মনটা শুনে ভরে গেল যে আমি যাবো, আমি অংশগ্রহণ করব। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বয়ং শিব যুগাচার্য প্রণবানন্দজী মহারাজ, তার দিব্য আরতি যারা দর্শন করেছেন তারা ধন্য হয়েছেন। সেই দিব্য আরতিতে যারা আরতি করেন, যখন জীবিত ছিলেন, সশরীরে ছিলেন প্রণবানন্দজী মহারাজ, তার আরতির সময় যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পঞ্চবদীপটা ত্রিশূলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেন, তাহলে কিন্তু তাকে দুহাত ভরে আশীর্বাদ তিনি করতেন না, আশীর্বাদ করতেন না দুহাত ভরে। যদি নৃত্য করে সুন্দর করে ভক্তি সহকারে নৃত্যের মাধ্যমে তাকে সে ঢাকের তালে কাঁসরের তালে দাঁড়ে তাকে যদি সেই ভক্তি নিবেদন না করা হতো, তাহলে তিনি দুহাত ভরে আশীর্বাদ করতেন না। ওদের যে একাগ্রতা, ওদের যে সহযোগিতা, হয়তো আমি ওদের মূল্য সসনা দিতে পারি না, কিন্তু অন্তর থেকে আমার সবসময় আন্তরিকতা থাকে, এর জন্য ধন্যবাদ। এবং এই বন্ধের দিনে যারা আজকে বাচ্চারা আর অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন, অনেক মূল্যবান সময় দিচ্ছেন, হ্যাঁ, যে না এই ওয়ার্কশপটা কর্মশালাটা সুন্দরভাবে পরিবেশিত হোক, এটার জন্য যে সহযোগিতা করছেন, ধন্যবাদ। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল চরগুলায়। করিমগঞ্জের চরগুলায় অবস্থিত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ব্যাংকের ভিতরে ঘোরাফেরা করছে এক চোর। ব্যাংক কর্তৃপক্ষ চুরির বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাইছে না, কিন্তু পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেছে। এদিকে ব্যাংকের গ্রাহকরা জেলাশাসক ও প্রশাসনের কাছে ব্যাংকে থাকা তাদের অর্থের নিরাপত্তার দাবি জানিয়েছেন। আমরা সুরক্ষা হইতাম না, আমরা টাকাভাবে সুরক্ষা হইত, ওটাও মানে সরকারের কাছে অনুরোধ, বা আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ। শিলচর চেঙ্কুড়ি রোড স্থিত নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা তথা বরাকের নৃত্যশিল্পী প্রয়াত চন্দ্রকুমার সিনহার 85তম জন্মজয়ন্তী অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। ওই দিন এক অঙ্কন প্রতিযোগিতা সহ প্রয়াত চন্দ্রমোহন সিনহার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন। পাশাপাশি প্রয়াত চন্দ্রকুমার সিনহার আগামী 9 জুলাই 44তম বার্ষিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। নৃত্যনিকেতনের প্রতিষ্ঠাতা নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহের আজ 85তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষকটি অনুষ্ঠান রেখেছি। সেই অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানিয়ে বরাকবাসী, বরাকের বাহিরে যারা আমাদের নৃত্যনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী গুরুজন আছেন, ওনাদেরকে স্বাগত জানাই এবং ওনাদেরকে প্রণাম জানাই। ওনাদেরকে অনুরোধ করব, গুরুজির 9 জুলাই অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠানে সবাই যেন পৌঁছতে, অংশগ্রহণ করতে পারে, পৌঁছতে পারে, যাতে আমরা এই অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠু করে গড়িয়ে তুলব। আজ এই অনুষ্ঠানে ব্রিটেন এফ এন রোডের পুকুরসম গর্তের দুর্ভোগ নিরসনের কাজে নামলেন পড়ুয়ারা। পরে সংবাদ মাধ্যমে তারা জানান, সংস্কার না হলে অনির্দিষ্টকালীন পথ অবরোধে করবে ছাত্র সংগঠন।
কাদামাখা জমা জলে আর হাঁটতে না পেরে জল ছেড়ে দিতে কোদাল হাতে নিলেন রয়্যাল স্কুলের ছাত্ররা। পাশাপাশি পূর্ত বিভাগ ও জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়কের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ফকিরা বাজার স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন। জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শীঘ্রই রাস্তার সংস্কারে হাত না দিলে পড়ুয়ারা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করে রাখবেন। রয়্যাল স্কুলের সম্মুখ একটা বিশাল একটা মানে পুকুর হয়ে গিয়েছে, সম্ভব হলে এখানে মানে মৎস্যজীবীরা মানে মৎস্য পালন করতে পারবে সেটা পুরোপুরি সম্ভব। আপনারা কিছুক্ষণ আগে যে এখানে ছাত্ররা প্রতিবাদ সাব্যস্ত করেছিল, সেই প্রতিবাদের যে বিজুল রয়েছে সেই বিজুলি আপনারা দেখতে পারবেন। তো কথা হচ্ছে, ফকিরবাজার থেকে নীলামবাজার যে পূর্ত সড়ক, বিগত কয়েকদিন আগে সিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা বিভাগের নির্দেশ দিয়েছিলেন গর্ত করানোর জন্য। তার পরবর্তীতেই কিন্তু দু তিন দিন পর আমরা ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন মেমোরেন্ডাম নিয়ে ডিসির সকাশে গিয়েছিলাম। ডিসি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে কাজ হবে, এখন অবধি ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের প্রায় হাজারের উপর গর্ত রয়েছে। বিশেষ করে ফকিরবাজার থেকে দাসগ্রাম পর্যন্ত তিন চারটা জায়গা একদম মরণবাজার পরিণত হয়েছে, এবং এই জায়গাটা বিশেষ করে লঙ্গাই নদীর পাশে টাকা করুন নদীরও এফেক্ট রয়েছে, এবং গত বছরের ব্যাপক বন্যারও এফেক্ট রয়েছে। সবগুলো মিলিয়ে মুষলধারে বৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এখনও বিভাগীয় কর্তৃপক্ষ অথবা জেলা প্রশাসন উপনির্দেশ রয়েছে কোনো আমরা সমুদ্র পাইনি। আজ বর্তমানে কলেজের পরীক্ষা চলছে, ছাত্ররা যাতায়াতের মানে একটা বিরাট ভোগান্তির শিকার হচ্ছে। তো সবাই অনেকবার দাবি তুলেছে কিন্তু কোনো কাজ হয়নি। আজকে রয়্যাল স্কুলের ছাত্ররা প্রতিবাদ করছে, এবং যদি দু তিন দিনের মধ্যে যদি গর্তগুলো বরানো না হয় তাহলে সেই ছাত্রদের উদ্যোগে অনির্দিষ্টকালীন রাস্তা অবরোধ করা হবে। সেটা আমরা বিভাগীয় কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিশেষ করে স্থানীয় বিধায়ক সহ পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে সেটা সংস্কারের জন্য আমরা আহ্বান রাখছি। 13তম অল আসাম মেজর প্রাইজ মানি রেকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় গত 4-7 জুলাই পর্যন্ত। এতে অংশ নেওয়া শিলচরের অম্বিকাপুরটির সমাজসেবী বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র ছেলে 10 বছরের বিপ্রজিৎ দেব। বিপ্রজিতের জন্মগত ডান হাত নেই, তবুও তার টেবিল টেনিস খেলার উদ্যম কমে নেই মনের মধ্যে। তাই 13তম অল আসাম মেজর প্রাইজ মানি রেকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার মঞ্চে ডেকে উৎসাহ প্রদান করেন আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়। মন্ত্রী পীযূষ হাজারিকা বিপ্রজিৎকে বলেন টেবিল টেনিস খেলা চালিয়ে যাওয়ার জন্য। এই খবর পেয়ে সবাই আনন্দিত। আবারও সেটেলমেন্ট অন্দরমহলে সক্রিয় ঘোষখোর সরকারি কর্মীর দুর্নীতি প্রকাশ্যে আসায় হতচকিত জনগণ। ঘোষ নেওয়ার সময় গোপন ক্যামেরায় বন্দি হলেন সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি রোজিমুদ্দিন লস্কর। জানা যায়, উৎকোচ নেওয়ার অভিযোগ গত মে মাসে রমিজুদ্দিনকে চাকুরি থেকে বরখাস্ত করে সংশ্লিষ্ট বিভাগ, কিন্তু এরপর প্রশাসন বরখাস্ত পাটোয়ারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ উঠেছে। এর মধ্যে রমিজুদ্দিনের ঘোষ কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নতুন করে চর্চা শুরু হয়েছে সোনাইয়ে। উল্লেখ্য, গত মে মাসে সার্কেল অফিসের একাংশ কর্মীদের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন সোনাই পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। এরই তদন্তে নেমে সার্কেল অফিসার মারিয়া তানিম পাটোয়ারি রোজিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন।
ঘোষ কাণ্ডে তথ্য প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তা রমিজউদ্দিনকে বরখাস্ত করেছিলেন। এরপর সোনাই থানায় 73/2023 নম্বরে মামলা নথিভুক্ত হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। যে কমপ্লেনর 19/5/2023 ইংরেজিতে একটা হিয়ারিং হয়েছে সোনাই সার্কেল অফিস, ওই দিন নিয়ে আমরা প্রুফ ভিডিও প্রুফটা দিছিলাম। ঠিক ভিডিও প্রুফটা দেওয়ার পরে দুই দিন পরে আমি খবর পেয়েছি যে সার্কেল অফিসারদের ডিসি স্যারে ট্রান্সফার সাসপেনশন করছেন, আর সার্কেল অফিসারে একটা সোনাই পিএসও একটা এফআইআর করছেন, যেটা এফআইআর নম্বর হল 73/23, এটা আন্ডার সেকশন 409 আইপিসি এর দ্বারা নথিভুক্ত করা হয়েছে। কিন্তু বিগত দুই মাস থেকে একটা এফআইআর ওয়ার ফর এই ফাটুয়ারির করাপ্টেড ফাটুয়ারির বিরুদ্ধে সোনাই পিএস কোনো ধরনের আইনত পদক্ষেপ নেন না, এর লাগিয়া জেনারেলি পাবলিকর মাঝে একটা সাসপেক্ট আইসে যে সোনাই পিএসএ কি কারণে এই করাপ্টেড পাটোয়ারির উপরে কোনো অ্যাকশন লন না। তো খুব সম্ভবত এই ভিডিওটা হয়তো আরও কোনো দিকে ভাইরাল কোনো খেরোর কাছে থাকতে পারে, ও অভিযোগের মাধ্যমে যেমন সোনাই পিএসও কোনো অ্যাকশন না নেওয়ার কারণে হয়তো ভিডিওটা ভাইরাল হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিগত 3.5 বছরের খতিয়ান সহ সফলতা ও ব্যর্থতার কথা জনসমক্ষে তুলে ধরলেন ডিএসএর বর্তমান সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং। বৃহস্পতিবার শিলচর ডিএসএতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেন্দ্র প্রসাদ সিং জানান, আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশ ও গাইডলাইন মেনে আগামী 16 জুলাই জেলা ক্রীড়া সংস্থার বিজিএম আয়োজিত হবে এবং এক নতুন শক্তিশালী কমিটি গঠন হবে। আগামী বিজিএমএ সংস্থার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে এদিন ঘোষণা করলেন বিজেন্দ্র প্রসাদ সিং। আগামী 2 বছর তিনি জেলা ক্রীড়া সংস্থা থেকে বিরাম নিয়ে সংস্থার কর্মকাণ্ডে নিজেকে সংযোজিত রাখবে বলে এদিন জানিয়েছেন তিনি। ওনার ব্যক্তিগত কিছু কারণ থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওনার কার্যকালে বিগত 3 বছরের খতিয়ান তুলে ধরতে গিয়ে বিজেন্দ্র প্রসাদ সিং জানান, ডিএসএর পরিকাঠামো উন্নয়ন, ম্যানগেটের নির্মাণ, খেলাধুলার উন্নয়ন, চলো মাঠে যাই প্রকল্প, ক্রীড়া সাংবাদিকদের স্থায়ী কার্যালয়, প্লেয়ার ওয়েলফেয়ার ফান্ড ও ক্লাব ওয়েলফেয়ার ফান্ড সহ অন্যান্য বিভিন্ন দিকে শিলচর ডিএসএ সফলতার সঙ্গে এগিয়ে গেছে। এছাড়াও বিগত 3.5 বছরে বিভিন্ন ব্যর্থতার কথাও তিনি এদিন প্রকাশ্যে এনে জনসমক্ষে তুলে ধরেছেন। ডিএসএর কর্মপদ্ধতি বদলানো উনার কাছে এক বিরাট প্রাপ্তি বলেও এদিন জানান তিনি। তবে 2 বছর ডিএসএ থেকে কুলিং পিরিয়ডে যাওয়া উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ডিএসএর কর্মকাণ্ডে নিজেকে সংযোজিত রাখার পাশাপাশি ডিএসএর যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে উনার বিশেষ নজর থাকবে বলেও এদিন জানিয়েছেন তিনি। উন্নতিতে অবদান না থাকলেও ডিএসএর কোনো ক্ষতি হতে দেবেন না বলে এদিন সাফ জানিয়েছেন ডিএসএর বিদায়ী সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং। আমার ব্যক্তিগত একটাই কথা, শেষ কথা, আমার একটাই চাহিদা শিলচর জেলা ক্রীড়া সংস্থার লিগে, আমার শুরু ডেভেলপমেন্ট, আমার শেষ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ব্যাপারে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় কোনো কম্প্রোমাইজ করা আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত না, এবং ভবিষ্যতে এই স্টেডিয়াম যাতে একটা সম্পূর্ণ স্টেডিয়াম হয় বা ভবিষ্যতে 2 বছরে কুলিং পিরিয়ডে আমি যেতেছি, আগামীতে আরও কাজ করার সুযোগ হয়তো আমি পাইব, সেই কাজ করার সুযোগ শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্যরা আমাদের দিবা, সেই কথাটুকু আমি আজকে আপনারা সামনে তুলিয়া ধরলাম যে আগামী 16 তারিখ যে নির্বাচন বা যে বিজিএম হইতে যাইতেছে সেইখানে আমার রোল থাকবো একজন আউটগোয়িং জেনারেল সেক্রেটারি হিসেবে, এর থেকে বিশেষ কোনো রোলে আমি যাইতাছি না। আগামী টার্মে আমার কোনো রকমের কোনো পদপ্রার্থী বা আপনারা কি কই যেটাই আপনারা কই সেই এইগুলা ব্যাপারে আমার কোনো বিশেষ আগ্রহ নাই, এবং আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তটা নিতেছি, এটা অফিশিয়ালি আপনাদের আজকে আমি জানাই দিলাম। চিরনিদ্রায় চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অভিজিৎ মজুমদার, তারই অকাল প্রয়াণে আমার বাংলা পরিবার শোকাহত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনের বিরুদ্ধে ফোরাম ফর ডেমোক্রেটিক
রাইটের বিশাল মিছিল। হাইলাকান্দির দাড়িয়ার ঘাট গ্রামে আয়োজিত হল পশু চিকিৎসা শিবির। শিলচর ডিএস এর আসন্ন বিজিএম এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।